কার অভিনয় সবচেয়ে বেশি ভালো লাগে? আমার মিশা ভাই এখন পরানের পরান ট্রেন্ডে যাচ্ছে, মিশা ভাই পরানের ট্রেন্ডে দৌড়াচ্ছে, হাওয়ার ট্রেন্ডে যাচ্ছে, হাওয়াতে দৌড়াচ্ছে, সুবিধাবাদী ট্রেন্ড। শাকিব ভাই বলদ, মিশা ভাই সুবিধাবাদী লোক, আর আরিফিন শুভ কমেডিয়ান হিরো, এসব বলে সমালোচিত হয়েছে বাপ্পি চৌধুরী। এখনকার অভিনেতারা সিনেমা দিয়ে যতটা না সমালোচনায় আসে, তার চেয়ে বেশি সমালোচনায় আসে একজন শিল্পী আরেকজন শিল্পীকে কটুবাক্য প্রয়োগ করে। রিসেন্টলি বাপ্পি চৌধুরী তানভীর তারেক ভাইয়ের একটি অনুষ্ঠানে এসে মিশা সওদাগরকে বলেছে সুবিধাবাদী লোক। কারণ জানতে চাইলে বাপ্পি চৌধুরী বলে, দিনদাডিয়া সিনেমাতে অভিনয় করেছে মিশা সওদাগর ভাই, জলিল ভাইয়ের দাওয়াত পাওয়া সত্ত্বেও দিনদাডিয়া সিনেমা দেখতে যায়নি মিশা সওদাগর ভাই, অথচ পরান সিনেমা দেখে তার প্রশংসায় পঞ্চমুখ মিশা ভাই। আবার এর আগে শাকিব খান বলেছিল বাপ্পি চৌধুরী অপু বিশ্বাসকে নিয়ে কলকাতায় গিয়েছে। এমন কথার গুঞ্জনে বাপ্পি বলেছিল শাকিব ভাই তো একটা বলদ। শাকিবকে বলদ বলায় সে সময় ছবি জঙ্গনে অনেক হেনস্থা হয়েছিল বাপ্পি চৌধুরী। বছর তিনেক আগে একটি টিভি শোতে এসে আরিফিন শুভকে কমেডিয়ান হিরো বলে সমালোচনা এসেছে চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। মিশা সওদাগর রিসেন্টলি একটি সাক্ষাৎকারে বলেছে, সিনিয়রদের নিয়ে এরকম কথা বলার স্পর্ধা হয় কীভাবে বাপ্পির? পরিশেষে বাপ্পিকে সংযত হয়ে কথা বলার হুঁশিয়ারি দিয়েছেন মিশা সওদাগর। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই তা জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে।